আহমদ সাগর বলেছেন যে স্যার একটা হাদিস সেটা হলো তোমরা ফরজ ফরজসুমূহ শিক্ষা করো আসলে আপনি ফরজ ফরজসমহ বলতে ফারাইজকে ফরজ ফরজসমূহ তর্জমা করেছেন আসলে ফরাইজ বলতে এলমুল ফরাইজ এলমুল ফারাইজ শিক্ষা করো এবং কোরআনুল করিম শিক্ষা করো এবং লোকদিকে শিক্ষা দাও কেননা আমি চেরকাল থাকবো না এই হাদিসটাকে সহি কিনা এ হাদিসটা সহি কিনা এটা আমরা যদি হাদিসের গ্রন্থগুলোতে দেখি বিশ্লেষণ করি এবং কেরামের গবেষণা একটু দেখার চেষ্টা করি তো দেখবো যেখানে অনেকগুলো রায়ত এসছে সবগুলো রায়তে দায় প্রথম রেওয়ারটা হলো এভাবে বর্ণনা করা হয়েছে এটা এবনু মাজার মধ্যে আবু হরদি আল্লাহ তালহু থেকে নবী সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করছেন তিনি বলছেন এ আবাহুরায়রা হে আবু হরায়রা তা আল্লামুল ফরায়দা তুমি এলমুল ফরায়েজ তুমি শিক্ষা করো ও আল্লিমুহা এবং সেটা শিক্ষা দাও কারণ এটা হলো অর্ধেক জ্ঞান জ্ঞানের অর্ধেক ওহুয়া ইউন্সা এবং এটা ভুলে যাওয়া হবে ওহুআল ইন ইউন উমাতি এবং আমার উম থেকে এটা প্রথম জিনিস যেটা ছিনিয়ে নেওয়া হবে শেখ আলবানি দাইফ মাজার মধ্যে উল্লেখ করেছেন হাদিসটা দাইফ সুতরাং হাদিসটা কে সাহি বলা না দ্বিতীয় আরেকটা হাদিস যেটা ঠিক আহমদ সাগর যে টেক্সটে উল্লেখ করেছেন বাংলায় তার সাথে হুব মিলে যায় সেটা হচ্ছে তা আল্লাউল কোরআন কোরআনা তোমরা এলমুল এবং কোরআন শিক্ষা করো নাস এবং মানুষকে সেটা শিক্ষা দাও দাওমাক বোধন কারণ আমি চিরকাল থাকবো না আমি আমাকে উঠিয়ে নেওয়া হবে আমার জান কবজ করা হবে এই হাদিসটা আল জামিয়া আল জামিয়ারের মধ্যে সৈয়তির আল জামিয়ার গ্রন্থে বর্ণনা করা হয়েছে বর্ণনা করেছেন আভা আর শেখ আলবান রহমাউল্লাহ তিনি এই হাদিসগুলোর উপর গবেষণা করে তিনি এই হাদিসগুলোর দুর্বলতা প্রদর্শন করেছেন এবং বলেছেন যে হাদিসটা দাইফ তৃতীয় যে হাদিসটা আছে সেটাতে কিছুটা একটু একই কথা বাট একটু ভিন্নভাবে বলা হলো তা আল্লাউল ফার্লিম্নাস তোমরা এলমুল ফারাইজ শেখো এবং সেটা মানুষকে শেখাও ফাইন হিসুল আলম কারণ এটা জ্ঞানের অর্ধেক ওয়াহুয়া আউউল শাহ মিন উম্মাতি এটা আমার ওম্মা থেকে প্রথম বস্তু যেটা ছিনিয়ে নেওয়া হবে এটা আবহাওয়া থেকে আল জামের গ্রন্থে বর্ণনা করা হয়েছে এবং শেখ আলবানী দাইফ আল জামের গ্রন্থে এটাকে দাইফ জেদ্দান বলেছেন বলেছেন এটা অত্যন্ত দুর্বল এবং এক্ষেত্রে আমরা আরেকটা রেওয়াইট পাই সেটা এরওয়াউল গালিলের মধ্যে নিয়ে আসা হয়েছে সেটা আল্লাহ তাল থেকে বলা হচ্ছে হাদিসটা হল তা ফারা মিন উমাতি হাদিসটা অনেকটা অনুরূপ প্রথম এবং তৃতীয় হাদিসটা আমরা উল্লেখ করেছি এক্ষেত্রেও শেখ আলবানি তিনি এরওয়াল গালিদের মধ্যে যত হাদিস এসেছে সবগুলোর উপর হুকুম দিয়েছেন এই হাদিসটার উপর তিনি বলেছেন এটা হলো দাইফ তাহলে আমরা দেখতে পাচ্ছি আহমদ সাগর যেই হাদিসটা সম্পর্কে জিজ্ঞেস করেছেন এর প্রত্যেকটাই দাইফ হিসাবে গণ্য এবং এক্ষেত্রে একটা হাদিস চাল আল হাকিম তার আল মোস্তাদ গ্রন্থে নিয়ে এসেছেন এবং সেটাকে তিনি বলেছেন শাহি হন শাহি ও ওয়ালামি উখরিজাহু তিনি বলেছেন এর সনদটা শাহি তবে বোহারি মুসলিম এই হাদিসটা বর্ণনা করেননি সে হাদিসের বিশ্লেষণেও দেখা যায় অন্যান্য ওলামাইকরাম উল্লেখ করেছেন যে লাহ এল্লা এই হাদিসেরও কিছু এল্লা রয়েছে ফলে মানে বাইহাকিতে কিংবা আলহা কমল মোস্তাদ সহ আর অন্যান্য গ্রন্থে যতগুলো এ সম্পর্কিত হাদিস পাওয়া যায় প্রত্যেকটা হাদিস দুর্বল হিসাবে আমাদের কাছে প্রতীয়মান হলো।